মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন আপডেট। 2021 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে কবেই হবে নাকি পরীক্ষা বাতিল বলে ঘোষণা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। কোভিড বিধি মেনেই মাধ্যমিক প্রস্তুতি শুরু করছে পর্ষদ। কোভিড বিধি মেনেই হবে মাধ্যমিক। ধীরে ধীরে সুস্থ হচ্ছিল সব কিছু। এই কয়েকদিনে কোভিড প্রোটোকল মেনেই নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছিল রাজ্যে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের বেসামাল সব কিছু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘোষণা করা হয়েছে বিদ্যালয় বন্ধের কথা। একে একে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে সিবিএসই, আইসিএসই এবং আইএসসি বোর্ড। পুনরায় ছুটি ঘোষণার ফলে চিন্তায় পড়েছিল পড়ুয়ারা। রাজ্যে আক্রান্তের নিরিখে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে কলকাতা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। পরিস্থিতিতে লাগাম দিতে আজই সমস্ত সিএমওএইচদের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আচমকা বিদ্যালয় বন্ধ হওয়ায় অনেকে ভাবছিলেন মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে। তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনো খবর এখনও স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি। সূচি অনুযায়ী আগামী পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। যেহেতু 13 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে পর্ষদ। জানা গিয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের অন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। কোভিড বিধির কথা মাথায় রেখেই এবার বাড়ানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। মোট 4,200 কেন্দ্রে হবে পরীক্ষা। পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব রেখেই বসার ব্যবস্থা করা হবে। দুই প্রান্তে দুজন পরীক্ষার্থী বসবে 8 ফুটের এক একটি বেঞ্চে। কোভিড বিধি মেনেই হবে মাধ্যমিক। পর্ষদের পরিকল্পনা 6 ফুটের বেঞ্চ হলে একজন করে পরীক্ষার্থীকে বসানো হবে। ঘরের সাইজের ওপর নির্ভর করবে কতজন ছাত্রছাত্রী সেই ঘরে বসবেন। হিসেব অনুযায়ী প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে 200 থেকে 250 পরীক্ষার্থী পরীক্ষা নেবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষক শিক্ষিকারা গ্লাভস পরে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দেবেন। কোভিড প্রোটোকল মেনে নির্দিষ্ট সূচিতে পরীক্ষা গ্রহণের জন্যই প্রস্তুত হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই খবর থেকে এটুকু জানা যায় যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবার সম্ভাবনা অফলাইনে বেশি, তাই তোমরা যারা বিভিন্ন বিভ্রান্তিকর কিছু অনলাইন চ্যানেলে খবরে তোমরা জানতে পারছো যে পরীক্ষা অনলাইনে হবে, সেটি শুনে তোমরা পড়াশোনা অনেকেই বন্ধ করে দিচ্ছ, তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা পড়াশোনাটি বন্ধ করো না, নিয়মিত পড়তে থেকো। তোমাদের পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জানিয়ে দেওয়ার। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিয়মিতভাবে পড়তে থেকো, এবং সরকার তোমাদের সকলের সুস্থতার কথা মাথায় রেখেই পজিটিভ সিদ্ধান্তই নেবে, এটুকু আশা করি। চ্যানেলটি তোমাদের কাছে যদি নতুন হয়ে থাকে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, যাতে সকলেই উপকৃত হয়।